গায়ে আগুন লাগিয়ে সুইসাইডের চেষ্টা করেছেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি এই খবর বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তবে শুভশ্রীর বাড়ির লোকদের চেষ্টায় সে বিপদ থেকে বেঁচে যান শুভশ্রী গাঙ্গুলি মুহূর্তেই বাতাসের বেগে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে শুভশ্রী যখন তথ্যটি শুনতে পান তখন তিনি কলকাতা আনন্দলোক পুজোর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তবে ভক্তদের উৎকণ্ঠা কমাতে আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাভ ভিডিওতে শুভশ্রী জানিয়ে দেন তিনি একদম ঠিক আছেন সুইসাইডের খবর শুধুই গুজব তিনি আরো বলেন আমার আর রাজের মধ্যে সবকিছু একদম ঠিক আছে যে রিপোর্টার এটা লিখেছে সে যে কত বড় মিথ্যাবাদী যাই হোক তার সঙ্গে আমি পরে কথা বলে নেব সে একদমই একটা মিথ্যা খবর লিখেছে হয়তো সে এটা মনে করেছে আমার রাজেরও মিমির নাম থাকলে হয়তো তার পেপারটি একটু বেশি বিক্রি হবে তিনি আরও বলেন এখন আমার অনেক ব্যস্ততা অনেক কাজ জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমিও তোমাদের অনেক ভালোবাসি ওইসব আবেগের আমার কাছে কোনো দাম নেই মন একদম ফুরফুরে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও এফসে